মহানব্বু আল আলামিন ওয়াল সিন ফালা তা জা ইল্লাহা আন দা আল্লাহর জন্য সমকক্ষ সাব্যস্ত করোনা মানে তার শরীর সাব্যস্ত করোনা জেনে বুঝে সূরা আল বক করা 8 নম্বর আয়াত ফাসং ইকরমে বলা যায় যে কোরআন কারিমের সর্বপ্রথম নির্দেশ হলো আল্লাহর এবাদত করা অর্থাৎ তাওহিদ ভিত্তিক এবাদত

আর সর্বপ্রথম নিষেধ কোরআনের ভিতরে যেটা সেটা হলো শিরিক করার প্রতি নিষেধাজ্ঞা আরোফ অর্থাৎ শিরিক করতে আল্লাহ নিষেধ করেছেন আর করি উত্তর পেয়েছেন বুঝতে পেরেছেন কোনটা সর্বপ্রথম আদেশ আল্লাহর কোরআনে আর কোনটা সর্বপ্রথম নিষেধ তো আদেশের কথাটা অর্থাৎ আল্লাহর এবোধ করতে হবে আল্লাহ এবোধ করতে বলছেন আল্লাহ রব্লা আমিন এটা সোরা একুশ নম্বরে রয়েছে একুশ নম্বর আয়তে আর শিরিফ থেকে নিষেধাজ্ঞা জারি করেছেন আল্লাহ সোরা বাকার বাইশ নাম্বার আয়াত দিয়ে আশা করে উত্তর পেয়েছেন বারাক আল্লাহ